দাদাবাবু, দাদাবাবু বলে যা শুনছি, ও বাইরে একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কোথায়? ও বাইরে। কি আশ্চর্য, ভদ্রলোক দেখা করতে এসেছেন, বাইরে দাঁড় করিয়ে রাখলে চলবে? যা যা গিয়ে নিয়ে আয়। নমস্কার। নমস্কার কিংস গ্রো। নমস্কার বাবা, আমি তো নামটাও মনে রেখেছি। বসুন বসুন। বলুন কি ব্যাপার? এই সন্তোষ, এখানে দু কাপ চা দিস। মানে আমার এখানে আসাটা নিছক কি কৌতূহলের বসে বলতে পারি। আসলে নানান ধরনের মানুষ, তাদের নানান ধরনের কাজ, এসব নিয়েই তো সিবিআই এদের। আদিত্যবাবুকে যখন কিডন্যাপ করা হয়, তখন সীমা নীনাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি সবই জানতাম, কিন্তু হ্যাঁ, মায়ের কাজের দিন তো আপনি আমাকে বললেন। সীমাও আমার কাছে সাহায্য আশা করে, কিন্তু কিন্তু সীমাকে তো সাহায্য করতে পারলাম না, উল্টে মায়াকে মায়াকেও বাঁচাতে পারলাম। আদিত্যকেও কিন্তু আমি নিজের চেষ্টা ছাড়াইনি, আর এই সমস্ত ঘটনার পেছনে একটা মানুষ ইনভলভ, কৃষ্ণকান্ত প্যাটেল, যে এই শহরে খুব সমাদৃত। আমি যতবার যতবার ওর বিরুদ্ধে কোনো কড়া স্টেপ নিতে গেছি, তখনই উপর মহল থেকে একটা নির্দেশ এসেছে যে ও একজন সম্মানিত নাগরিক, ওর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার আগে একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, কি কি ভেবে দেখবো বলুন তো? চোখের সামনে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমার তো হাত পা বাঁধা, আমার গায়ে একটা সরকারি তকমা। আপনার আপনার কথা এই কদিন আমি খুব ভেবেছিলাম। আপনার এই কমিশনারকে ফোন করাটা খুব কাজে দিয়েছে, তা না হলে আদিত্যবাবু কিন্তু কিছুতেই ছাড়া পেতেন না। এই মেগা সিটি, এটা প্যাটেলের কাছে একটা স্বপ্ন, সেখানে মেনে নেন। আচ্ছা, আমার এই ফোনের কথা বোকার মধ্যে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আমার ফোনের কথাটা তুমি জানলে কি করে? সিবিআই জানবে না তো কি আমি জানবো? হ্যাঁ, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী যার কাছে কৃতজ্ঞ, কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার যার কলেজের সহপাঠী, বড় বড় ডাক্তাররা যার কাছে কোনো না কোনো কারণে ঋণী, দেশের বাড়ি রামপুরে যার অনেক অবদান, যিনি গরিবের কাছে দেবতা, উকিল অভিনেতা থেকে আরম্ভ করে সমাজের নানান স্তরের মানুষ যাকে এক ডাকে চেনে, সেই শঙ্কর চৌধুরী বাইরে যতই সাধারণ থাকুন, তিনি যে আসলে কি সেটাই যৎসামান্য সিবিআই অফিসার কিন্তু সত্যিই জানে। আমার সম্বন্ধে এত ইনফরমেশন কিন্তু আমি জানতাম। আমি তো ভাষা ভাষা বললাম, আমি কিন্তু ডিটেলেও আপনার সম্পর্কে অনেক কিছু বলতে পারবো। আমি জানি যে আপনার মতো মানুষের ছায়া যাদের উপর পড়ে, তাদের কোনো ক্ষতি হবে না। শুধু ওই ওই মায়ার মায়ার ব্যাপারটা, জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতার মৃত্যু যে কখন কার কীভাবে আসবে, তবে সীমার ক্ষেত্রে যা ঘটে যেটা অত্যন্ত অন্যায়, সুখী হবে।
বললে যে তুমি নাকি আমায় দেখো, বাট ফ্রম লাস্ট 15 মিনিটস
খবরটা নিলেও তো পারো, যখনই দরকার হচ্ছে সময় মতো খাবারটা পেয়ে যাচ্ছ হাতের কাছে। কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো যে এই খাবারটা কিন্তু হোটেল থেকে আসে না, এই বুড়ো মানুষটাকেই গনগনে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে হয়। কত টাকা লাগবে? ও, এখন বুঝি হিসেব করে টাকা চাইতে হবে? আমি সে কথা বলিনি, আমি তো সংসারের জন্য সংসারের খরচের টাকা তো দিয়েই দিয়েছিলাম, তো এক্সট্রা টাকা লাগছে আসলে আমারও তো মানে অনেকটা হিসেব করে বেশ বেশ সংসার চালাতে হয়, সেই জন্য বুঝতে পেরেছি। ঠিক আছে, সামনের মাস থেকে না হয় কেমন? মা, আমি একবারও সে কথা বলিনি, আমি বলছিলাম যে আমার আজকাল হিসেব করে চলতে হয়, সেই কথাটা জানি। হিসেব করে তো চলতেই হবে, তা না হলে ওই লাল লাল লিপস্টিক গুলো কেনা হবে কি করে বলো? হাতে যদি টাকা না থাকে নেল পালিশ সেট পাউডার এ সমস্ত খরচ চলবে কি করে? কেমন সত্যি তোমাদের আজকালকার মানে দিনকাল আমি কিছুই বুঝি না, বিধবা মানুষের এত শখ আল্লাহ আসে কোথেকে? যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ তো কেঁদে কেটেই সময়টা কাটিয়ে দাও, আসলে কাজ না করার অছি না, যেই অফিসের সময় হয় সঙ্গে সঙ্গে তো দেখি ফুলপরিটি সেজে বেরিয়ে পড়ো। আমি সব বুঝি বৌমা, সত্যিটা না বড্ড কড়া বৌমা, শুনতে খুব খারাপ লাগে। আমারও কপাল তেমন, বৌমার কাছে আমাকে হাত পাততে হবে। আমি মালা বলছি রে। হ্যাঁ বল। তুই আগে বল দিয়া কিরকম আছে? এই একরকম আছে, আগের থেকে শরীরে যেন সামান্য শক্তি ফিরে এসেছে, তারই মধ্যে দুষ্টুমি একটুও কমেনি, সুযোগ পেলেই উর্মিলা হয়ে নাচানাচি শুরু করে দিচ্ছে। উর্মিলা? যাক, এই শোন না, বলছি তোর যদি কিছু দরকার লাগে কিন্তু অবশ্যই বলবি, হ্যাঁ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কেমন? সেটা কি তোকে বলে দিতে হবে? এই লতা, তোর সঙ্গে না আমার একটু দরকার আছে, এর মধ্যে একদিন তোর বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গায় তুই চলে আসতে পারবি? আমি চলে যাব। না, বাড়িতে হবে না, না তোর বাড়িতেও হবে না, আসলে দরকারটা একটু অন্যরকম, আমি আমি বললেই তুই বুঝতে পারবি, খুব বেশি সময় লাগবে না। এই শোন না, বলছি তোর বাড়ির সবাই ভালো আছে, বর শাশুড়ি সবাই?
ঠিক আছে রে, ভালো থাকিস আর ফোন করিস, কেমন? ছাড়ছি। সময় আবার কে এলো?